ভারতের নয়াদিল্লিতে 18তম সম্মেলন ঘিরে ছড়াচ্ছে বাড়তি উত্তাপ। ইতিমধ্যে অন্যতম সদস্য দেশ চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন এবার সম্মেলনে অংশ না নেয়ার। সদস্য না হলেও বিশেষ আমন্ত্রণে এবার সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ। সমসাময়িক বাস্তবতায় দ্বিপক্ষীয় বৈঠক, বিকল্প বাজার ও রেমিটেন্সের নতুন গন্তব্য খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। রাকিব আল জাবেদের প্রতিবেদন। ভাসু ধাইভা কুতুম্বাকাম, অর্থাৎ পুরো বিশ্ব একটি পরিবার, এই স্লোগানে 18তম G20 সম্মেলনে অংশ নিচ্ছে বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক পরাশক্তিরা। ভারতের নয়াদিল্লিতে দুদিনের আয়োজনে আমন্ত্রিত বাংলাদেশও। এছাড়াও আসার কথা রয়েছে বিশ্বব্যাংক, এডিবি ও IMF-এর মতো আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদেরও। 1999 সালে যাত্রা শুরু করা ধনী, শক্তিধর ও উঠতি অর্থনীতির দেশগুলোর এই সংগঠন নিয়ন্ত্রণ করে বিশ্ব অর্থনীতির 85% আর বিশ্ব বাণিজ্যের 75% দখলে রেখেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর এই জোট। বিশেষজ্ঞদের পরামর্শ, ভূরাজনীতির পাশাপাশি অর্থনৈতিক সুযোগ কাজে লাগাতে প্রয়োজনীয় আলোচনার চেষ্টা করতে হবে সম্মেলন থেকে। পৃথিবীতে এখন গণতান্ত্রিক বিশ্ব এবং অগণতান্ত্রিক বিশ্বের একটা অলিখিত ভাগাভাগিতে পড়ে আছে। আমরা যদি গণতান্ত্রিক বিশ্বের অংশ হিসেবে নিজেদেরকে যথার্থ প্রমাণ করতে পারি, ব্যবসা বাণিজ্য বলেন, বিনিয়োগ বলেন, প্রযুক্তি হস্তান্তর বলেন, এই বিষয়গুলোতে আমার ধারণা আমরা বৈশ্বিক যারা নেতা আছেন বা যাদের সক্ষমতা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারব। গ্রুপ 20-ভুক্ত দেশগুলোতে বাংলাদেশ রপ্তানি করে মোট আয়ের 80%, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের হাতে 4/3। অন্যদিকে শীর্ষ 20 আমদানিকারক দেশের মধ্যে ওই গ্রুপের রয়েছে 7টি, যাদের কাছ থেকে আমদানি করা হয় প্রায় অর্ধেক পণ্য। বিপরীতে প্রবাসী আয়ের ক্ষেত্রে জোটের ভূমিকা অনন্য, ফলে বাংলাদেশের সার্বিক অর্থনীতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে G20-র অবদান, যাকে আরও জোরালো করতে বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। আমাদের মূল বাজার হলো এইসব দেশ, আমাদের যে রেমিটেন্স আসে সেটার একটা বড় অংশ সেখান থেকে আসে, আমাদের যে আমদানি সব দিক থেকে আমাদের একটা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এগুলোর একটা গুরুত্ব আছে। তো এইসব জায়গাগুলোতে কিছু বাজার অনুসন্ধানমূলক আলাপ আলোচনা এটা, এবং দ্বিপাক্ষিক অনেক সম্পর্কের উপরে কিন্তু এগুলো অনেক কিছু নির্ভর করে, সো সেটা একটা আছে। আরেকটা যেটা, সেটা হলো যে G20-র আলোচনার প্রেক্ষিতে অনেক কিছুই কিন্তু পরবর্তীতে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে আমাদের কাছে আসবে। 9 ও 10 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।